আমার হুরতেনতে দেখরা না আমারে, আমি এখলা গরো, আমি বেমার। ওখান তারা মানে এন্ড অফ লাইফ আইসিন, ওখান তারা যদি মেডিসিন দিয়ে তারা মারিলে হইতো, এই জিনিসটা আমরা চাই না। একটা নতুন একটা বিল, একটা সেকেন্ড রিডিং ও যার পার্লামেন্টের মাঝে, এটা রেখে অ্যাসিস্টেড ডাইং বিল, একটা আপনার নতুন একটা খরর, একটা আপনার যদি ফাঁস হয় তে ইনো যারা মুরব্বী হল আসুন, যারা টার্মিনালি ইল, এরার কাছে একটা চয়েস থাকব যে আমি আমার লাইফ হল আমার হুরতেনতে দেখরা না আমারে, আমি এখলা গরো, আমি বেমার, আমি লাইফ জান নিতাম গি, তো ডাক্তার হলে এটা আপনার এটা কোটো যাইব, এবার আপনারে ঔষধ দেওয়া হইব, আপনি একটা খাইলে আপনার কিডনি হার্ট লাংস সব কিছু আসতে একটা একটা করে নষ্ট হইব। আমরা মুসলমান কমিউনিটি, বাঙালি কমিউনিটি একটা অপোজ করবার দরকার যে একটাই গিয়া একটা আসলে অ্যাসিস্টেড ডাই না, এটা হইল এগুলা মানুষের মারাওর, আমরা সুইসাইড একটা হরর, আমরা একজন মানুষ মেন্টাল ডিপ্রেশন তো হইবা, আমার লাইফ লই আমি উনকু টায়ার্ড, আমি উনকু আমারে দিলাম, একটা অত ইজিলি অ্যাক্সেসিবল হইতো না। তো একটা অপোজ হর ওর খ্রিস্টান, জুইশ, মুসলিম কমিউনিটি একটা আমরা অপোজ করতাম, আপনারা আপনারা এমপির লগে কন্ট্যাক্ট হরৌকা, আমরা আরও দুই সপ্তাহ সময় আছে, আপনারা কন্ট্যাক্ট হরৌকা, কন্ট্যাক্ট করে আহকা এমপিএ অপোজ করতা, নাইলে একটার মাঝে কনসিকুয়েন্সেস আছে। একটা ডিসপ্রপোর্শনেটলি দরকার, ক্যানাডার একটা ই বিল আছে ডিসপ্রপোর্শনেটলি বিএমই মুসলিম কমিউনিটির এফেক্ট করে, যেভাবে কোভিডের সময় একটা এফেক্ট করছে আমরা কমিউনিটিতে, ওভাবে একটা এফেক্ট করবো। এলাগে আপনারা প্লিজ অ্যাকশন হইল, আপনারা আপনারা এমপি লোকে কন্ট্যাক্ট করুক, আর কোনো যদি হেল্প সাইন আমরা 13 রিভার্স ট্রাস্টে আপনারা কন্ট্যাক্ট করুক ইনশাআল্লাহ। আপনারা লোকাল এমপি রে আপনারা মেসেজ দুকা, ফোন করুকা, ইমেল করুকা, বলে আমরা চাই না এই বিলটা ফাঁস হইতো। খালি শুধু আপনার লোকাল এমপি নয়, অন্যান্য এমপির কাছেও আপনারা প্রেশার দিবা যে না আমরা চাই না এই বিলটা ফাঁস হইতো, আমরা চাই না আমরা লাভ ওয়ান কিংবা যারা আমরা লুক আফটার করছি এই দেশে লুক আফটার করবার লাগিয়া তারা ট্যাক্স পে করছেন, আজকে তারার বয়স শেষ হয়ে গেছে, তারা বয়স্ক হয়ে গেছেন, ওখান তারা মানে এন্ড অফ লাইফ আইসেন, ওখান তারা যদি মেডিসিন দিয়ে তারা মারিলে হইতো, এই জিনিসটা আমরা চাই না। ইগু এফেক্টেড হইবা আমরা কমিউনিটির মানুষ, সেনে হইবা, কারণ আমরা অনেক সময় আমরা হইলেন আমরা গরিব মানুষ, যারা ধনী আছেন, মিলিয়নার হল আছেন, তারা হয়তো প্রাইভেট হসপিটাল যেতে পারবা, আমি তো যেতাম পারতাম নাই। তো আমি যদি এখন হসপিটালে যাই আর আমার যদি বুঝানি হয় আর মনে রাখবা এই ট্যাবলেটটা তারা খাওয়াইতো না, আপনারা ফোর্স করি আপনারা এনকারেজ করবইব, আপনি নিজে নিজে খাইতে হইবা। আরোটা জিনিস হইল গিয়ে আপনারা এমন বাটা এনকারেজ করবি গো, আপনার জন্য বলে আমার আমি তো বয়স্ক থাকুন আমার ছেলেরে মেয়েরে মনে হয় বুঝিয়া তারা সাইন লইব, জি না, আপনি যে যে রুগী আসই আপনারে বুঝে নিব এবং আপনার হাত দিয়ে আপনারা খাওয়া নিব। যে জিনিসটি হইল গিয়ে হয় সুইসাইড করা, যেটা ইসলাম না, শুধু কোনো রিলিজনে এলাও করে না। সো প্লিজ প্লিজ আপনারা এই মেসেজটা সবার কাছে পাস করবা, সাথে জিনিসটা স্টপ হইতো, মাত্র 2 উইকস আছে।